বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি একজন সুন্দর শিক্ষিতা ডিভোর্স মহিলা সম্পর্কে। তো ওনার তিনটা বাচ্চা আছে, তো তার সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, উনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, সেই পোস্টে উনি কী লিখেছেন এবং কি ওনার নাম্বার সহ, কন্ট্যাক্ট নাম্বার সহ আমি এখানে উল্লেখ করে দেবো। আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথে ওনার কী কথোপকথন হয়েছে সেটাও আস্তে 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 শুনতে থাকুন। ধন্যবাদ সবাই। বন্ধুগণ, আমি সরাসরি ওনার স্ট্যাটাসটা আলোচনা করতেছি। যারা অতি স্মার্ট চাচ্ছেন এই বায়োডাটা তাদের জন্য নয়। সর্বোপরি যিনি জীবনকে উপভোগ করতে পারেন এবং যার সাথে জীবনের বাকি সময়টুকু আনন্দ, ভালোবাসা ও শ্রদ্ধায় কাটানো যাবে, যে ভিড়ে বা নীরবতায় সমানভাবে পরিপূর্ণ ভূত করি, এটুকু বাংলায় লিখছেন। তারপর লিখছেন এক্সপেকটেশন অফ গ্রুম, ফার্স্টে উনি লিখেছেন এডুকেটেড, তার মানে ইয়ের চাহিদা, ওনার যে চাহিদা পাত্রপক্ষ থেকে উনি যা চাচ্ছেন, ওনার চাহিদা হচ্ছে এডুকেটেড, জেন্টেল অ্যান্ড ক্লাসি, ফ্যামিলি ওরিয়েন্টেড অ্যান্ড কেয়ারিং। তারপর ফোর নাম্বার হচ্ছে ওয়েল ম্যানার্ড। তারপর হচ্ছে ফিফথ উনি লিখেছেন লাভিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তারপর সিক্স উনি লিখেছেন এক 42 থেকে 55 এবং ফেসবুক মেসেজ করতে বলেছেন উনিকে। উনি ওনার ফেসবুক লিঙ্কটা দিয়েছেন, দেওয়ার পরে উনি ফেসবুকে ওনার লিঙ্কে ওনাকে মেসেজ করতে বলেছেন। তারপরে ওনার নাম লিখেছেন অ্যানি হাসান। তারপর ওনার বয়স 42। ওনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স করেছেন ইডেন মহিলা কলেজ থেকে, ইডেন কলেজ, শুধু এতটুকু লিখেছেন। ডিভোর্স, তিন বাচ্চার মা, বাচ্চারা সবাই আলাদা থাকে। ওনার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, নামাজি, পর্দানশীল, ভাই বোন সবাই ইস্টাবলিশ, যার যার পরিবার নিয়ে আসে যেমন পাত্র চাই। এটা কিন্তু উনি একবার লিখেছেন, তো উনি আবার বাংলায় আরেকবার সবাইকে বোঝানোর জন্য, অনেকে আছে সহজে বুঝতে পারবে না, এই জন্য হয়তো বা বাংলায় আরেকবার লিখেছেন। সে হচ্ছে এখন উনি লিখেছেন যেমন পাত্র তাই, 42 থেকে 55, অবিবাহিত, ডিভোর্স ও বিপত্নিক, পরিবার চালানোর মতো আর্থিক সক্ষমতা এবং মানানসই পড়াশোনা ভালো মানের অধিকারী হলে ভালো। তো বন্ধুগণ, এটা হচ্ছে উনি সরাসরি যা লিখেছেন, আমি স্ক্রিনে আপনাদের দেখালাম এবং কি আমি সরাসরি পাঠ করে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব, এখন আপনি কিন্তু ওনার বায়োডাটাকে এখন স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন। এখন আমি এই ফাঁকে আলোচনা করে নিচ্ছি যে ওনার সাথে আমার কী কথোপকথন হয়েছে। আমি ফার্স্ট ওনাকে কল করেছিলাম, বায়োডাটা দেখার পরে আমি বলছি আমি ফেসবুক কোনো এক গ্রুপ থেকে আমি আপনাকে এই কন্ট্যাক্ট নাম্বারটা পেয়েছি এবং আপনার একটা বায়োডাটা পেয়েছি। আমি ওনার নাম জিজ্ঞেস করে বলছি, আপনি কি উনি বলছেন? উনি বলছেন হ্যাঁ আমি বলছি। তো আমি বলছি যে আমি ছোটোখাটো একজন ঘটক, খুব প্রসিদ্ধ কোনো ঘটক নই, আমি ছোটোখাটো একটা ম্যাচ মেকার। এগুলা কয়েকবার বলার পরে উনি আনসার করছেন। তো তখন আমি বলছি যে আপু, আমি কি আপনার সাথে 2-1 মিনিট কথা বলতে পারি? আমি কি আপনাকে কোনো কোশ্চেন আস্ক করতে পারি? উনি বলছেন হ্যাঁ করতে পারেন। প্রিয় বন্ধুগণ, আমি এই কথোপকথনগুলো বলার সময় প্রথমে আমি আপনাকে ওনাকে জিজ্ঞেস করেছি যে আমি প্রথম কথাটুকু কয়েকবার বলাতে উনি ভালোভাবে বুঝতে পারেন নাই। যেহেতু বুঝতে পারেন নাই, এই জন্য আমি প্রাঞ্জল ভাষায় বলেছি, আপু আমি একজন ঘটক, আমি ছোটোখাটো একজন ঘটক, প্রথমে একটু ভদ্রভাবে বলেছি, বুঝতে পারে না, এই জন্য প্রাঞ্জল ভাষায় বলেছি। তো আমি আপনার বিয়ের সম্পর্কে একটু আলোচনা করতে যাচ্ছি, আপনি কি আপনার সাথে একটু কথা বলতে পারবেন? তখন বলতেছে আপনি কি নিজের জন্য আলোচনা করতেছেন? আমি বলছি না, আমি আবার বলতেছি আমি একজন ঘটক, আমি আরেকজনের সাথে আপনাদের ম্যাচিং করানোর জন্য আলোচনা করতেছি। তো আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন? তো উনি বলতেছে হ্যাঁ উত্তর দেব। তো আমি তখন জিজ্ঞেস করছি যে আপনার বাচ্চারা কার সাথে থাকে? তখন উনি সঠিকভাবে আনসার দিচ্ছেন না। তো আমি বললাম যে ওনার কোথায় থাকে, আপনার বাচ্চাগুলো কোথায় থাকে? তখন বলতেছে কানাডা থাকে। কানাডা কী করে? তখন উনি বলতেছে যে সবাই পড়াশোনা করে।
তো কানাডা পড়াশোনা করে ঠিক আছে বুঝতে পারলাম তো আপনার আগের হাজবেন্ডের কিভাবে থাকে বাচ্চারা কি আগের হাজবেন্ডের সাথে থাকে এই কথা বলার সাথে সাথে উনি একটু রেগে গিয়েছেন তো উনি বলতাছে এগুলো শোনা কি খুবই জরুরি আমি তখন বললাম হ্যাঁ এগুলো শোনা খুবই জরুরি কারণ হচ্ছে আপনার আগের হাজবেন্ডের সাথে বাচ্চা থাকবে না আপনার সাথে বাচ্চা থাকবে বাচ্চার বাচ্চাটা ভবিষ্যতে কি আপনার সাথে এসে পড়বে না আগের হাজবেন্ডের সাথে চলে যাবে এগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ ডিভোর্সের ক্ষেত্রে কিছু মোস্ট ইম্পর্টেন্ট এজন্য আরও কিছু প্রশ্ন আমাকে করতে হবে এটুকু বলার সাথে সাথে উনি রেগে ফোনটা একটু রেগে রাগান্বিত হয়ে ফোনটা কেটে দিচ্ছেন তো বন্ধুগণ আপনাদের কিন্তু আমি সরাসরি দেখিয়ে দিলাম যে ওনার পিকচার ওনার স্ট্যাটাস ওনার কমপ্লিট বায়োডাটা আর অনেকে কিন্তু কমপ্লিট বায়োডাটা চিনেন না এই যে কমপ্লিট বায়োডাটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ওনার একটা কমপ্লিট বায়োডাটা আপনারা দেখে বুঝে নিতে পারেন তো বন্ধুগণ এই যে সব কিছু জানার পর এখন আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আরেক আপনারা সিবিতে অবশ্যই বায়োডাটাতে দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ এই কথাগুলোর মিনিংস এটাই হচ্ছে যে আমি কীভাবে তথ্যগুলো কালেক্ট করি এটা বোঝানোর জন্য আর আপনারা যারা ওনার সাথে কথা বলতে চান সরাসরি স্ক্রিনে তো কমপ্লিট বায়োডাটাতে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে নিতে পারেন আর হ্যাঁ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা কতটুকু সময় ব্যয় করে আপনাদের জন্য এই ভিডিওগুলো করে থাকি তো বন্ধুগণ এই ভিডিওগুলো দেখে আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমাদের মনটা খুবই খারাপ হয়ে যায় আর যারা এই ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান আর যাদের ভালো লাগে ওনাদেরকে ওনার ফেসটাকে ভালো লাগে এবং আমার যে ভিডিওটা যার সর্বোপরি যার ভালো লাগে অবশ্যই ন্যূনতম একটু ভালো লাগলেও লাইক কমেন্ট করবেন এটা আপনাদের জন্য আমার আমার মানে আপনাদের কাছে আমার এটা করজোরে অনুরোধ রইল তো বন্ধুগণ এই লাইক কমেন্ট করলে আমাদের ভিডিওটা ইমপ্রেশনটা ভালো হবে বেড়ে যাবে এবং আমি আরও ইনফরমেটিভ ভিডিও দিতে পারবো তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।